শুভ সকাল বন্ধুরা, চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তোমরা কেমন আছো? আশা করছি ভালোই আছো। আমরাও মোটামুটি আছি। ঘুম থেকে উঠে চলে আসলাম রান্নাঘরে, একটু রুটি ভেজে নিচ্ছি আগে, তারপরে রান্না বান্না করতে হবে যেহেতু স্কুলে যেতে হবে আজকে। আর রুটিটা রাতে বেলে রেখেছিলাম, এখন শুধু ভেজে নিচ্ছি, কারণ সকালে তো এত কাজ করা সম্ভব না। তা রুটিটা ভাজা হলেই নাস্তাটাও করে নেব আর রান্নাবান্নাটাও করে নেব। এই যে নাস্তাটা নিয়ে বসে পড়েছি, রুটি, তারপরে গতকালকে সবজি ছিল আর ডিম পোচ আর চা, এটা দিয়ে কে নাস্তাটা এটা দিয়ে আমরা আজকে করে নেব। বাবুকেও দিয়ে দিলাম, বাবুও খাচ্ছে, বাবুকেও মানে ডিম পোচ করে দিলাম আর বাবুর নাস্তাটাও রেডি করে নিলাম। এই যে নুডলস আজকে একটু স্কুলে দিয়ে দেবে, এটা সেদিন বাসায় তৈরি করেছিলাম, ফ্রিজে ছিল, একটু গরম করে দিলাম, মানে নাস্তাটা রেডি করে নিলাম। আর ডিমটা আগেই সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডিমটাও হয়ে গেছে। যেহেতু আজকে একেবারে সিম্পল রান্না বান্না করব, শুধু ডিম রান্না করব আর একটু ডাল ভুনা করব, এই আর কিছুই করব না, কারণ সময় ছিল না। যেহেতু নাস্তা তৈরি করেছি, প্লাস আবার দীপ প্রতিদিন মাছও খেতে চায় না, আবার মাংস কয়েকদিন খাওয়া হয়েছে, ওটাও সে বেশি পছন্দ করে না, আর আমারও ইচ্ছে করছিলো না, তাই চিন্তা করলাম আজকে একটু ডিমই রান্না করে নিই। ফ্রিজে ছিল সবজি, কিন্তু সেটা আর ইচ্ছে করলো না, সময় হলো না, তাই শুধু ডিম রান্না করব। তো চিন্তা করলাম একটু আলু দিয়ে নিই, আলুগুলো একটু কুচিয়ে নিয়েছি, মানে পাতলা পাতলা করে, মানে তাড়াতাড়ি হয়ে যায়। মানে সকালে রান্নাবান্না খালি ঘড়ির দিকে তাকাচ্ছি, কোনটা দ্রুত হয়ে যায় সেটাই চিন্তা করে রান্না করতে হয়, কারণ খাওয়া দাওয়াটা অত সুন্দরভাবে এখন হচ্ছে না, যেহেতু স্কুলে যেতে হবে। তা আলুটার সাথে পেঁয়াজটাও দিয়ে দিলাম, মানে যত তাড়াতাড়ি সম্ভব বেঁচে থাকার জন্য যতটুকু সম্ভব সেটাই। আর একটু ওই যে আদা বাটা রসুন বাটাও দিয়ে দিয়েছি, এখন একটু জল দিয়ে দিলাম, একটু মশলা দিয়ে দেবো, একটু হলুদের গুঁড়ো দিলাম, মরিচের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, এই যে আর যে জলটা দেবো সেই ভিডিওটা মনে হয় বাদ পড়ে গেছে, মানে ওরা ভয়েসটা আজকে দিচ্ছি প্রায় 12টার মতো বাজে। স্কুলে একটু পরীক্ষা নিয়ে দিচ্ছিলাম ওদের উইকলি টেস্ট, সেই খাতাটা দেখতে দেখতে না আমার অনেকটা বেজে গেল। আর একটু এই যে এখন গরম মশলাগুলো দিয়ে দিলাম, মানে একটা ক্লিপ বাদ পড়ে গেছে, এখন আর ইচ্ছে করলো না, কারণ অনেক রাত হয়ে গেছে, আবার ঘুমাতে হবে, সকালে আবার উঠতে হবে, আবার রান্না বান্না করতে হবে, মানে সেই ঘুরে ফিরে ঘুরে ফিরে একই কাজ একই কাজ, আর ভাল লাগে না। মাঝে মাঝে মনে হয় কি ঈশ্বর কেন এরকম তৈরি করলো, খাওয়া দাওয়া যদি না লাগতো তাহলে মনে হয় কোনো কিছুরই আর এত ই ছিল না, চাকরিও করতে হতো না আর রান্নাবান্নাও করতে হতো না। আর এই যে বললাম ডাল বুনাটাও একসাথেই বসিয়ে দিচ্ছি, একটু টমেটো দিয়ে দিলাম আজকে, তবে দীপ আবার টমেটোটা বেশি পছন্দ করে না, তা আমার কাছে ভালোই লাগে, একটু টকটক আবার টকটক পছন্দ করে না, আবার বললো যে টমেটোটা কেন দিলে। আর এই যে এখন লবণও দিয়ে দিলাম, মানে ভিডিও যখন ভয়েস দিচ্ছি তখন দেখতে পেলাম যে ডিম রান্নার একটা ক্লিপ আমার বাদ পড়ে গেছে, কিন্তু এখন যে আবার যে এডিটিং করবো আর ইচ্ছে করলো না। এই যে ডালটা হয়ে গেছে, মানে আজকে একেবারে সিম্পল রান্নাবান্না, মানে যত সহজে রান্না করা যায় আজকে সেটাই করেছি। আর রাতে আবার একটু ভর্তা বানিয়েছিলাম, সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, মানে ইচ্ছে করলো না। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম, তোমরা সবাই ভালো থাকবে, বাই।